মায়ের চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বনফুল আদিবাসী কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু ভেন প্রজ্ঞানন্দ মহথেরো। শুভ সকাল, কেমন আছেন? আসি ভালো। আমরা একটু জানতে চাই আপনার ছোটবেলা শৈশবটা কিভাবে কেটেছিল। আসলে আমি এতিমখানার একজন ছাত্র। আচ্ছা। একেবারে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমার জীবনটা সাংঘাতিক কষ্টের মধ্যে কেটেছে। এ লেখাপড়ার প্রতি আমার তীব্র একটা টান ছিল, এসনা ছিল। এই এই যে লেখাপড়ার প্রতি তীব্র আকাঙ্ক্ষার কারণে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অতীব কষ্টের মধ্যেই আমি আমার শৈশব জীবনটা কাটিয়েছি। ইতোমধ্যে আমরা যে বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ দেশবাসী অনেক সুনাম অর্জন করেছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। আগামীতে এই কলেজের কোন কোন ব্রাঞ্চ খোলার চিন্তাভাবনা রয়েছে, কোথায় কোথায় ব্রাঞ্চ খোলার চিন্তাভাবনা রয়েছে? আমি একটু আপনাকে একটু সময় ক্ষেপণ হলেও একটু বলতে চাই যে আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা এবং সাহিত্য নিয়ে পড়ালেখা করছিলাম, সেকেন্ড ইয়ার অনার্সের ছাত্র, সে ১৯৭৪ সালে যেই তিমখানার অর্থায়নে আমি এসএসসি পাস করেছি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, সেই পার্বত্য চত্বল বৌদ্ধ অনাথাশ্রমে দায়িত্ব নিতে হয়েছিল বাধ্য হয়ে। তো সেখানে আমাকে সেই ১৯৭৪ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ওই প্রতিষ্ঠানের দায়িত্বে সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছিলাম। আর তাছাড়া তখন ১৯৭৪ সালে আমাদের সেই মাইনি উপত্যকায় যাওয়া কোনো রোড কানেকশন ছিল না, একমাত্র ওয়াটারওয়ে, জলপথ ব্যতীত অন্য কোনো রোড কানেকশন মানে পায়ে চলা পথ ছিল খাগড়াছড়ি ঝিলা শহর পর্যন্ত। তো এরপরে দিঘিনালায় যাওয়া, তা থানায় যাওয়া, সেটা তো পায়ে চলা পথ। যাদের রেল সাইকেল থাকতো অথবা স্কুটার থাকতো তারা চলে যেতে পারতো, কিন্তু আমাদের তো হাতা পথ ব্যতীত কোনো উপায় ছিল না। তো আমি আমার গুরু যখন ওখান থেকে চলে আসতেছিলেন ১৯৭৪ সালের দিকে আমাকে দায়িত্ব দিয়ে, আমি ওনাকে বললাম যে বান্তে, এত দূর পথ, এত খন্তকাকীর্ণ পথ, আমি তো প্রতি মাসে অথবা দুই তিন মাস অন্তর অন্তর এসে এই প্রতিষ্ঠানতে দেখা আমার পক্ষে সম্ভব হবে না, বিদায়, আপনি দয়া করে রাঙ্গামাটি, তখন তখন ভাগ হয় নাই, এ খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ভাগ হয় নাই তখন, বুঝেছেন? তো এরশাদ সাহেব ভাগ করেছিলেন বোধহয়, পিতা ৬৭ জেলা ভাগ হয়েছিল এরশাদ সাহেবের আমলে। তখন আমাদের রাজধানী ছিল রাঙ্গামাটি। আমি গুরুকে বললাম, স্যার বানতে, আপনি একটা কাজ করেন, আমাকে তো দায়িত্ব দিলেন, আমাকে যদি এই রাঙ্গামাটির বুকে পার্বত্য চত্বল বৌদ্ধ অনাথাশ্রমের একটা ব্রাঞ্চ শাখা খোলার যদি কিছু টাকা দেন আমি খুব খুশি হব। তো আমি ওনার কাছ থেকে ১০,০০০ টাকা চেয়েছিলাম। ১০,০০০ টাকা দিয়া আমি রাঙ্গামাটি এবং ভেদবিধির মাঝামাঝিতে সায়ের একর জায়গা কিনেছি, প্রতি একর ২,৫০০ টাকা। তখন ওই মিউটেশন কেস এগুলো আমার দান দক্ষিণে থেকে মিটিয়েছিলাম। তো ওইখানে আমি আরেকটা প্রতিষ্ঠান করেছি, প্রথমত নাম ছিল ব্রাঞ্চ অব দ্য পার্বত্য চত্বল বৌদ্ধ অনাথাশ্রম। সেটা আমি এম এ পাস করে বের হওয়ার পরে, আমার অগ্রজ একদম এম এ পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছিল, বের হয়েছিল, আমরা পাঁচজনে মিলে আরেকটা প্রতিষ্ঠান করেছি, তা হলো মনোগর, সেটা রাঙ্গামাটির নাতি দূরে, রাঙ্গামাটি জেলা শহরের অভ্যন্তরে মনোগর। সেখানে আমি মনোগর এনজিও, মনোগর এতিমখানা শিশু সদন, তারপরে মনোগর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি সেখানে। আর ওই পার্বত্য চত্বলেও একটা বিশ্ব স্কুল প্রতিষ্ঠা করেছি, সেটা হলো অনাথাশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়। ওইখান থেকে এখানে ঢাকায় চলে আসা, আপনি যে বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজের কথা বললেন, এখানে আমি বাধ্য হয়ে চলে এসেছি। ১৯৮৬ সালে আমাদের পার্বত্য চত্বল বৌদ্ধ অনাথাশ্রমটি দাঙ্গাকারী কর্তৃক
বশীভূত হয়। আমার অগ্রজ যিনি, তিনি অন্য দেশে পালিয়ে যান। সেই এতিমখানায় তখন 300 জন ছাত্র ছিল, ছাত্রী ছিল না, সব ছাত্র ছাত্র ছিল। বয়স হোস্টেল বলতে পারি, বয়স ধরেন তো সেই 6-7 বছর থেকে 15-16 বছর পর্যন্ত, এসএসসি পরীক্ষা পর্যন্ত চালু ছিল আর কি। তখন উনি যখন চলে গেলেন, এই প্রতিষ্ঠানটি তখন নাম ছিল শাক্যমুনি বৌদ্ধবিহার। আমি এসে শাক্যমুনি বৌদ্ধবিহারকে কেন্দ্র করে যে জায়গা সদাশয় সরকার আমাদেরকে দিয়েছিলেন, সেখানে আমি বনফুল চিলড্রেন্স হোমস প্রতিষ্ঠা করি প্রথম। সেটা 1987 সাল থেকে 1997 সাল পর্যন্ত সেই প্রতিষ্ঠানটি সেখানে চালু ছিল। 1997 সালে আরেকবার বিরাট ধাক্কা আসে আমার জীবনে। তো সেই ধাক্কায় আমি এখান থেকে রাঙামাটি চলে যাই। এই কিন্তু বিল্ডিংটা হয়েছিল, বিল্ডিংটা হয়েছিল সেটা ইউরোপীয় ইউনিয়ন এবং পার্থাস নামক একটি সাহায্যকারী সংস্থার বদান্যতায়। বিরাট বিল্ডিং, সুন্দর বিল্ডিং, ইউনিক বিল্ডিং। এবং সেই বিল্ডিংয়ে এখনও যদি আপনি দেখেন, এই বিল্ডিংতে ইউনিকনেস এটা আপনি উপলব্ধি করতে পারবেন। তখনকার সময়ে সেটা এই বিল্ডিংয়ের ডিজাইন করেছিলেন ফ্রান্সের একজন আর্কিটেক্ট ব্রুনো লামকুয়াং। তিনি মনে হয় এই বিল্ডিংয়ের জন্যে আগা খান পুরস্কার পেয়েছিলেন কিনা জানি না। আচ্ছা, তবে বিল্ডিংটি ইউনিক। আচ্ছা, এই বিল্ডিংয়ে বস্তুত ইনারা মুসলিম সম্প্রদায়ের কয়েকজন লোক, এদের দীর্ঘ 5 বছর পর্যন্ত অব্যবহৃত ছিল, আনইউজ ছিল। তো হারমান মাইনের স্কুল অ্যান্ড কলেজের তখনকার প্রিন্সিপাল জাফরুল্লাহ সাদিক থেকে শুরু করে তারা কয়েকজন আনন্দ বিহারে গেছে। আনন্দ বিহার নামে আরেকটা একটা টেম্পল আছে আনন্দ রাঙ্গামাটিতে, আমার বিরাট টেম্পল। সেই টেম্পলেরই আমি অধ্যক্ষ। তো এই টেম্পলের অধ্যক্ষ হওয়ার পেছনে উনি চলে, আমার অগ্রজ চলে যাওয়ার পরে এই টেম্পলের দায়িত্বটা অটোমেটিক্যালি আমার মাথার উপরে বর্তায়, কাঁধে বর্তায়। তো এখন ওই উনি কিছুই করে যেতে পারেন নাই, আমি বিল্ডিংটি করলাম উন্নয়ন সহযোগিতার প্রধান্যতায়। খুব ইউনিক বিল্ডিং। তখন এটা 5 বছর ধরে যখন অব্যবহৃত ছিল, তখন ওনারা গিয়ে আশরাফ আলী স্যার, হারমান মানি স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ছিলেন, তিনি আমার রেখে গেছেন বানতে, এত বড় বিল্ডিং এমনি ফেলে রেখেছেন, এখানে তো একটা স্কুল শুরু করি। আমি বললাম যে স্যার, আমাকে আমি যদি ওখানে অধ্যক্ষ হই তো ওখানে তো ছাত্র সব ভর্তি করে দেবে না। ওনারা বললেন যে হ্যাঁ, আপনার কিছুই করতে হবে না, আপনি শুধু বসে থাকবেন, আমরা সব কিছু করে দেব। এবং ওনারাই করেছেন। তাই তখন এই আদিবাসী গ্রিনহাট কলেজ থেকে নিয়া আমি তো অনেক স্বপ্ন দেখি, বর্তমান সদাশয় সরকার হয়তো 12 তলা উচ্চতা সম্পন্ন একটা বিল্ডিং দিচ্ছেন বলে আমি খুবই আশাবাদী। ওই বিল্ডিংটি হলে পরে হয়তো প্রথমত ডিগ্রি কলেজ যে উন্নীত করার একটা প্রক্রিয়া অব্যাহত থাকবে, অতঃপর আমাদের যে রুম ক্যাপাসিটি যদি থাকে হয়তো ছোটখাটো একটা বিশ্ববিদ্যালয় করতে পারি। জি অবশ্যই, আমরা সেই প্রত্যাশাই করছি, কারণ আপনি আপনার জীবনে এতটা স্ট্রাগল করেছেন এবং এত দূর পর্যন্ত এসেছেন, একটা পাকাপোক্ত অবস্থান তৈরি করেছেন এবং এখন অনেক সফলতা পেয়েছে আপনার বদৌলতে, আপনি আপনার কাজ দিয়ে সেটা সফলতাটা অর্জন করে নিয়েছেন। আমরা আশাবাদী ভবিষ্যতে আরও ভালো কিছু হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। অবশ্যই ভালো থাকবেন সবসময় এবং আগামীতে এরকম ভালো ভালো কাজ সবসময় করে যাবেন এবং আমাদের প্রত্যাশা আশা সবসময় আপনার মাঝেই থাকবে। আমার বয়স এখন 77 বছর। আচ্ছা, কতটুকু পারবো এই বিষয়ে সন্দিহান আছি আমি। তবে আমাদের যে আমাদের সদ্য আমাদের যে তিনি তো নিজেই ঘোষণা দিয়েছেন বনফুল আদিবাসী
গ্রিন হার্ট কলেজের যাবতীয় প্রোগ্রাম, কি সাপ্তাহিক হোক মাসিক হোক, আমাদের ডক্টর মাহফুজুর রহমান সাহেব একেবারে নিজের কলেজ হিসেবে ধরে নিয়ে তিনি সমস্ত প্রোগ্রাম করবেন বলে আমাদেরকে ওয়াদা দিয়েছেন, এবং এই কারণে ওনার প্রতি আমি এত আনন্দিত, মুগ্ধ ওনার যে এই যে কমিটমেন্ট, এবং আপনারা যারা আছেন আমাদের এই আমাদের আমার এই কলেজ থাকে, ইনারা যে আমার প্রাণ সঞ্চালন প্রক্রিয়ার মতো শিক্ষক শিক্ষিকা যারা ওখানে কাজ করছেন, নব্বই জন শিক্ষক শিক্ষিকা আছেন ওখানে, নব্বই জন শিক্ষক শিক্ষার মধ্যে 80% মুসলিম সম্প্রদায়ের, আর 95% মুসলিম সন্তান সন্ততি ওখানে পড়ালেখা করে। আচ্ছা, আমাদের সময় একদম শেষ হয়ে গিয়েছে, অনেক কিছু জানতে পারলাম আপনার স্কুল সম্পর্কে, আপনার প্রতিষ্ঠান সম্পর্কে। আমরা আশাবাদী সব সময় ভালো কিছুই হবে, আপনাকে অসংখ্য আমি আশা করি দিদি। জি, দর্শক আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো, এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।